অলওয়েজ আমাদের মানুষের মাথার মধ্যে না দুটো ঘোড়া দৌড়াতে থাকে, একটা নেগেটিভ ঘোড়া, একটা পজিটিভ ঘোড়া। অলওয়েজ প্রত্যেকটা মানুষের মাথার মধ্যে দুটো ঘোড়া দৌড়াতে থাকে, একটা নেগেটিভ, একটা পজিটিভ। অবশেষে সেই ঘোড়ারই জিততে পারে যেই ঘোড়া সাপোর্ট বেশি পায়। আজ একটা সুন্দর মজাদার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব, সুন্দর গল্প। একটা গ্রামের একটা ছেলে, তার বাবার অনেক পয়সা ছিল। বাবা মারা যাওয়ার পরে বেশ কয়েকদিন ছেলেটার জীবন ভালোই কেটেছে, পয়সা খরচা করেছে বাবার পয়সা। একদিন সব পয়সা শেষ হয়ে গেছে ছেলেটার। ছেলেটা রাস্তার উপরে বসে বুক চাপড়াতে চাপড়াতে কান্না করছে, হে ভাগ্য, কোথায় তুমি চলে গেলে, আমার সমস্ত পয়সা শেষ হয়ে গেছে। তো ওই সময় রাস্তার মধ্যে থেকে একটা প্রতীক রাস্তা পার করছিল। প্রতীক ছেলেটাকে দেখে বলল, ব্যাটা তোমার কাছ থেকে না ভাগ্য দূরে চলে গেছে। ছেলেটাকে বলছে, তোমার কাছ থেকে ভাগ্য দূরে চলে গেছে, তোমাকে সেই দূরে গিয়ে ভাগ্যকে খুঁজে নিয়ে আসতে হবে। ছেলেটা লোকটার কথা শুনে সে মাথা চুলকাতে চুলকাতে বললো, এটা আবার হয় নাকি, ভাগ্য আমার থেকে দূরে চলে গেছে, সেখান থেকে ভাগ্যকে আবার নিয়ে আসতে হবে। তো এগুলো ভাবতে ভাবতে ছেলেটা যখন রাত্রেবেলা ঘুমালো, ঘুমের ঘরে ছেলেটা স্বপ্ন দেখলো, কোনো এক পাহাড়ের চূড়া থেকে একটা অদ্ভুত দেখতে একটা মানুষ সে ঘুমের ঘরে তার বুকের উপরে চেপে বুক চাপটে চাপটে বলছে, আরে আমি তোর ভাগ্য আছি, আমাকে ওই পাহাড়ের চূড়া থেকে তুই তোর কাছে নিয়ে আয়। স্বপ্নটা দেখতে দেখতে না ছেলেটার ঘুম ভেঙে গেল। পরের দিন সকালে উঠে সে আর দেরি করলো না, সে তার ভাগ্যর সন্ধানে ভাগ্যকে নিয়ে আসার জন্য পাহাড়ের চূড়ায় যাবে রওনা হয়ে গেল। কিছুটা পথ যাওয়ার পরে একটা ছোট্ট পাহাড় পড়ল, পাহাড়ের উপরে ছিল এক বাঘ। বাঘকে দেখে ছেলেটা ভয় পেয়ে গেল, ভয় পেয়ে পেছনের দিকে আসা শুরু করলো। বাঘ ছেলেটাকে বলল, আরে ভয় পাস না, আমার কাছে আয়, আমার শরীর অসুস্থ আছে, তুই বল তুই যাচ্ছিসটা কোথায়। ছেলেটা বলল যে ওই পাহাড়ের চূড়ায় আমার ভাগ্য রয়েছে, আমি আমার ভাগ্যকে নিয়ে আসতে যাচ্ছি। তো অসুস্থ বাঘটা বলল ছেলেটাকে যে তুই তোর ভাগ্যের কাছে যাচ্ছিস, আমার একটা প্রশ্ন নিয়ে যা, আমি বেশ কয়েক বছর ধরে না বাবা অসুস্থ আছি, আমি কিভাবে সুস্থ হব তোর ভাগ্যের কাছে জিজ্ঞেস করে আসিস তো। তো ছেলেটা যাচ্ছে 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 বাঘের কথা শোনার পরে, কিছুটা দূর যাওয়ার পরে তার খিদে লেগেছে। তো খিদে পেয়েছে, দেখলো সে একটা সুন্দর ফলের বাগান এবং সেখানে আম, জাম, কাঁঠাল, লিচু সমস্ত ফল ধরে আছে। সে তো মজায় গিয়ে ফল খেতে গেল। একটা দুটো ফল মুখে দেওয়ার পরে দেখলো ফল খুব তেতো। ফলের যে বাগানের মালিক আছে সে এসে বাচ্চাটাকে বলল, বাবা তোমার মন যত ফল চায় তুমি খাও, কিন্তু আমার কপালটাই পোড়া যে আমার বাগানের সমস্ত ফলই না তেতো। তো এরকম কথা হতে হতে না ফলের বাগানের মালিক ছেলেটাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি কোথায় যাচ্ছ। ছেলেটা আবার সে একই অ্যান্সার, ওই পাহাড়ের চূড়ায় যাচ্ছি, আমার ভাগ্য ওখানে আছে, সেখান থেকে আমার ভাগ্যকে নিয়ে আসতে যাচ্ছি। ফলের বাগানের মালিক তখন ছেলেটাকে বলল যে তোমার ভাগ্যের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করো তো, যে আমার ফলের বাগানের মিষ্টি ফল আমি কিভাবে পাবো। তো ভদ্রলোকের কথা শোনার পরে সে কিছুটা দূর যাওয়া শুরু করলো। এবার পাহাড়ের চূড়ায় ওঠার আগে একটা সুন্দর রাজপ্রাসাদ সে দেখতে পেল। এবার তার খিদে লেগেছে, তো সে রাজপ্রাসাদের মধ্যে ঢুকলো। ঢোকার আগেই দেখলো কোনো এক সুন্দরী মেয়ে খুব উস্কো খুস্কো চুলে দুঃখ মনে রাজপ্রাসাদের বাইরে থেকে ঘুরে বেড়াচ্ছে। আচানক এক অপরিচিত ছেলেকে দেখে সে মেয়েটা জিজ্ঞেস করলো যে তুমি কে। ছেলেটা সেই একই অ্যান্সার, যে আমি অনেক দূরের এক গ্রাম থেকে এসেছি, ওই পাহাড়ের চূড়ায় আমার ভাগ্য লুকিয়ে আছে, আমি আমার ভাগ্যকে আনতে যাচ্ছি। তো ছেলেটা জিজ্ঞেস করলো সেই মেয়েটাকে, আপনি কে। মেয়েটা বলল, আমি রাজকুমারী, আমার একটা প্রশ্ন আছে তোমার কাছে, তুমি যখন তোমার ভাগ্যের কাছে যাচ্ছ তোমার ভাগ্যকে জিজ্ঞেস করো তো, আমি সবসময় কেমন এত দুঃখী দুঃখী থাকি, কেন এত উদাস থাকি, আমার মন কেন ভালো থাকে না। তো এই তিনটে প্রশ্ন নিয়ে ছেলেটা গেল পাহাড়ের উপরে। পাহাড়ের উপরে গিয়ে দেখলো যে সেই স্বপ্নে দেখা কেমন একটা অদ্ভুত লোক সেই পাহাড়ের চূড়ায় বসে আছে, এবং সেই লোকটা সেই ছেলেটাকে দেখে বলল, আরে তুই এসে গেছিস, আমি তো তোর ভাগ্য রে, আমি তো তোর ভাগ্য। তো ছেলেটা খুশি হয়ে গেল
ছেলেটা বলল, ঠিক আছে আমি আমার ভাগ্যকে পেয়ে গেছি, চলো এবার ভাগ্য তুমি আমার সঙ্গে চলো, আমার সঙ্গে চলো। ভাগ্য বলল, দেখ আমি তোর সঙ্গে যেতে পারবো না, তুই যা আগে আগে আমি আসি পিছে পিছে। ভাগ্য এটা বলল। ভাগ্য বলল, তুই যা আগে আগে আমি যাব পিছে পিছে। ছেলেটা বলল, সত্যি তুমি আমার পেছনে পেছনে যাবে তো? ভাগ্য বলল, হ্যাঁ সত্যি তোর পেছনে পেছনে যাব, তোকে কথা দিলাম। তো ছেলেটা এলো রাজকুমারীর কাছে, এলো রাজকুমারীর প্রশ্নের উত্তর দিল, দেন এলো ফলের বাগানের মালিকের কাছে, ফলের মালিকের অ্যান্সার সে দিল, দেন এলো সিংহের কাছে, বাঘের কাছে, সিংহ নয় বাঘের কাছে। তো বাঘ বলল, কিরে কেমন ছিল তোর যাত্রা, কেমন ছিল তোর যাত্রা? এবার ছেলেটা বলল, হ্যাঁ ভীষণ ভালো ছিল, আপনার এখান থেকে পার হওয়ার পরে একটা ফলের বাগানের মালিকের সঙ্গে দেখা ছিল, তার একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা নিয়ে তারপরে এক রাজকুমারীর সঙ্গে দেখা হলো, তার একটা প্রশ্ন নিয়ে আমি গেলাম ভাগ্যের কাছে এবং সেখান থেকে আমি এখন ফিরছি। বাঘ জিজ্ঞেস করলো যে রাজকুমারীর কি প্রশ্ন ছিল? রাজকুমারীর প্রশ্ন এটা ছিল যে আমি কিভাবে সবসময় দুঃখী দুঃখী থাকি, কিভাবে আমি আমার সুখ ফিরে পাব। তো প্রশ্নের উত্তরটা কি ছিল? তো প্রশ্নের উত্তর এটা ছিল, সে যদি কোনো ছেলেকে বিয়ে করে নেয়, বিয়ের পরে সে তার সুখ সমস্ত কিছু ফিরে পাবে, সে আর দুঃখী দুঃখী থাকবে না। তো রাজকুমারী কি বলল তোকে? রাজকুমারী ছেলেটাকে বলেছিল যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি বিয়ে করে নাও আমাকে, এই সমস্ত রাজপ্রাসাদ তোমার হয়ে যাবে, আমার সমস্ত সম্পত্তি তোমার হয়ে যাবে। তো বাঘ বলল, কেন তুই বিয়ে করলি না ছেলেটাকে? জিজ্ঞেস করলো বাঘ। বলল, না আমি বিয়ে করিনি, কেন? ভাগ্য তো আমার পেছনে পেছনে আসছে। তারপরে বাঘ প্রশ্ন করলো, এবার তুই ফলবালার প্রশ্নের উত্তর কি দিলি? ফলবালার প্রশ্নের উত্তর ছিল, পাশের এক ঝর্ণা ছিল, ঝর্ণা থেকে জল নামতে পারছিল না, কেন কি সেখানে এক সোনার পাহাড় ছিল, সোনার পাহাড়ের জন্য জল আটকে যাচ্ছিল, সোনার পাহাড়টাকে একটুখানি খোদাই করে দিলে জলটা আবার আসবে, সেই জলে তার পুরো বাগানের ফল মিষ্টি হবে। তো বলল, সে যে তোকে কি বলল সেই বাগানের মালিক? বাগানের মালিক বলল যে চলো দুজনে একসঙ্গে যাই, সোনাগুলোকে খোদাই করি, সোনাটা তুমি নিয়ে যেও, ফলের বাগান মিষ্টি ফল পেলেই আমি খুশি থাকব। তো বাঘ বলল, কেন তুই তাহলে সোনার পাহাড়টাকে খোদাই করলি না? ছেলেটাকে জিজ্ঞেস করলো। ছেলেটা সেই একই উত্তর, যে আমার পেছনে পেছনে তো আমার ভাগ্য আসছে, আমি কেন খোদাই করব সোনার পাহাড়, ওই জন্য আমি খোদাই করিনি। বলল, তাহলে আমার প্রশ্নের উত্তর তোর ভাগ্য কি দিয়েছে? ছেলেটা বলল, তোমার প্রশ্নের উত্তর এটা দিয়েছে যে তুমি যেদিন সব থেকে একটা বোকা মূর্খ ছেলের মাথা চাবিয়ে খেতে পারবে, সেদিন তোমার শরীর পুরো সুস্থ হয়ে যাবে। বাঘ তখন এক সেকেন্ডের জন্য দেরি না করে সবার প্রথমে থাবা বসালো তার মুন্ডুর ওপরে, ছেলেটার মুন্ডুর ওপরে, এবং তার মাথা চাবিয়ে চাবিয়ে খেতে খেতে বাঘটা বলল, দুনিয়াতে তোর থেকে কোনো বোকা মানুষ হতেই পারে না। এবার একটা কথা বলতে চাই, আমরা সব সময় ভাবি আমাদের ভাগ্য আমাদের পেছনে পেছনে আসতে থাকে, অ্যাকচুয়ালি না, আপনার কর্ম আপনার ভাগ্যকে নিয়ে আসে, আপনার ভাগ্য আপনি ডিসাইড করবেন, আপনার ভাগ্য কখনো পেছনে পেছনে আসবে না, আপনার কর্ম হচ্ছে আপনার ভাগ্য। আপনার কর্ম যদি ঠিক থাকে না, আপনার ভাগ্য সেটাও ঠিক আছে। আমরা অলওয়েজ বলতে থাকি না, হে ভগবান আমায় কেন দেখো না, ভগবান আপনার জন্য ওয়েট করে যে আপনি কবে কর্ম করবেন, তারপরে ভগবান আপনাকে দেখবে। সবাই এতটা সময় দিলেন, অনেক অনেক ধন্যবাদ। যেতে যেতে একটা কথা বলবো, এখনও যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করুন শিবম সেনের চ্যানেল। ভালো থাকবেন সবাই, আবারও দেখাবে নতুন ভিডিওর সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।